back to the channel Ayushi Express. Hope you all are doing well and just awesome. So আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে পুরো খাবারের ওপর, খাবার খাবার খাবারের ওপর। হ্যাঁ, সো আমি কালকে ইনস্টাগ্রামে পোলিংয়ে দুটো করে অপশান দিয়েছিলাম, যেগুলো সব থেকে আমি দুটো করে অপশান হ্যাঁ দিয়েছিলাম, যেগুলো সব থেকে বেশি ভোট পেয়েছে আমি সেগুলো আজকে সারাদিন খাবো। ঠিক আছে, তো মানে বলা যেতে পারে আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স আজকে আমার ফুড প্ল্যানটাকে সেট করেছে। তো আমি তোমাদেরকে দেখে বলছি যে আমি কী কী অপশানসগুলোকে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম টি আর কফি, তার মধ্যে কফি সব থেকে বেটি মানে সরি বেশি ভোট এসছে। তারপরে আমি দিয়েছিলাম ফ্রুট নাকি স্যালাড, ফ্রুট সব থেকে বেশি ভোট এসছে। তারপরে মাঞ্চ কিটক্যাট, কিটক্যাট সব থেকে বেশি ভোট এসছে। লাড্ডু আর কাজু বরফির মধ্যে কাজু বরফি সব থেকে বেশি ভোট এসছে। তারপরে মোমো আর সামোসার মধ্যে মোমো সব থেকে বেশি ভোট এসছে। আর হোয়াইট রাইস ব্রাউন রাইসের মধ্যে হোয়াইট রাইস সব থেকে বেশি ভোট এসছে। সো মানে ইনস্টাগ্রামে যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখো, সো থ্যাংক ইউ, কারণ কি তোমরা যেগুলো পছন্দ করো সেগুলো আমি পার্সোনাল ফেভারিট ওগুলো আমার। সো অপশনে স্যালাডস আর ফ্রুটসের মধ্যে ফ্রুটস সব থেকে বেশি ভোট করেছিল সবাই। সো লেটস স্টার্ট দ্য ডে উইথ দ্য বোল অফ ফ্রুটস। সো আমার ফ্রুটস আনা হয়ে গেছে, চলো তোমাকে একটা সিনেমেটিক শট দিয়ে। Why am I looking at you? You're a picture in a frame. I make believe you're next to me, but I'm... That's right. So আমার ফ্রুটস খাওয়া কমপ্লিট, আর আমার এটা কমপ্লিট হয়েছে প্রায় 2 hours হয়ে গেছে। আমি 2 ঘন্টা পরে ক্যামেরা নিয়ে বসছি, সরি ফর দ্য চিটিং, বিকজ আমার হোমওয়ার্ক ছিল ওগুলোকে কমপ্লিট করতে হয়েছিল। আর এখন আমার আবার খিদে পেয়ে গেছে, ফ্রিজে কেক আছে বিকজ কালকে আমার মায়ের বার্থডে ছিল আর মা একটা কেক বানিয়েছিল, ওটা খাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক পিসেস আছে না কেকেরা। সো লেটস গো। সো হোপফুলি এটা ছিল, ভেবেছিলাম শেষ হয়ে গেছে। আমার খুব খুশি যে কেকটা আছে, বিকজ আই লাভ ফ্রুট কেক, আর মা যে ফ্রুট কেকটা বানায় উফ দারুণ। সো এখন এটা আমি খাবো, চিট করেছি আমি জানি, বাট স্টিল আই লাইক দিস, আই ক্যান্ট ডিনাই দিস। তো আফটার হ্যাভিং দ্য ডিলিশিয়াস কেক আই হ্যাভ টু গো ফর আ বাথ, বিকজ এবার যদি আমি বাথে না যাই আমার মা আমার পিঠের উপর বেঁধ ভাঙবে। ঠিক আছে, চাপ অনেক জীবনে। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চের সময়, টিল দেন তোমরা থেকো সঙ্গে। সো গাইস আই এম ব্যাক, আমার স্নান ডান, অনলাইন ক্লাসও কমপ্লিট, এখন বাজে 2 আর ইটস লাঞ্চ টাইম। সো এখন আমরা ফুড নাম্বার 2 ট্রাই করবো, দ্যাট ইজ ট্রাই করবো না খাবো, দ্যাট ইজ হোয়াইট রাইস। আর আই এম ভেরি গ্ল্যাড দ্যাট এভরি ওয়ান চুজ হোয়াইট রাইস, বিকজ জানোই বাঙালিদের ফেভারিট। সো অ্যাজ ইউর চয়েস, এখানে হোয়াইট রাইস আছে, এখানে প্রন আছে, আর ওখানে আছে স্যালাড। সো লাঞ্চ ইজ ডান, তোমরা দেখেই নিলে, এখন বাজে 3:03 দুপুরে, আর নাও ইটস মাই স্টাডি টাইম, আই হ্যাভ টু স্টাডি, আফটার দ্যাট মাই টিউশন টিচার উইল কাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কফি ব্রেকে। সো স্টে উইথ মি। জেট প্লেনস ইন দ্য নাইট স্কাই উইথ ইউ, গেটিং হাই ইন দ্য সান। সিনেম্যাটিক শটসগুলো কেমন লাগছে একটু দয়া করে কমেন্টে বলে দিও, আর আমার এডিটিং আর ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে সেটাও বলে দিও। অ্যান্ড একটা স্মল চেঞ্জ আছে প্ল্যানিংয়ের মধ্যে, যে আমি দুটো অপশান দিয়েছিলাম যে মোমো আর সামোসা। সো মোমো আজকে হবে না, সামোসাও হবে না, বিকজ রাতে আমাদের একটা ইনভিটেশন আছে, সো ওখানে যেতে হবে। আমার মা বাবা আমাকে এনে দেবে না মোমো, সরি, ভেরি সরি। বাদ বাকিগুলো আমি খাবো, এটার জন্য কনসিডার করুন প্লিজ প্লিজ প্লিজ। যতক্ষণ আমি কফিটা এনজয় করছি তোমরাও একটুখানি কফি ব্রেক নিয়ে নাও, দেখা হচ্ছে কফির পরে। এখন কাজু বরফি খাবো,
আমি একটাই খাবো, বিকজ আমার দু তিনটে খেয়ে নিলে গা গোলায়। সো এটা খাওয়া হয়ে গেল, এখন কাজু বরফি খাবো। আমি একটাই খাবো, বিকজ আমার দু তিনটে খেয়ে নিলে গা গোলায়। সো এটা খাওয়া হয়ে গেল, কিটক্যাট খেতে হবে, তারপর ভিডিওটা এন্ড করতে হবে। বেসিক্যালি আমার কাজু বরফি খুব ভালো লাগে, বিকজ এই যে এইটার জন্য বেসিক্যালি, আরও এই যে সিলভার সিলভার যেটা হয় আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে। তো চলো খেয়ে দেখা করছি, না তোমাদের সামনে খেয়ে নিই, আমি খেয়ে দেখা করছি। লাস্ট ফুড অফ আর ডে ইজ কিটক্যাট, সো আমি রিয়েলি এক্সাইটেড টু ইট ইট, মানে সত্যিকারে এটা একটা খুব মিষ্টি ভিডিও, মিষ্টি মানুষদের জন্য, আর এন্ডে হচ্ছে একটা মিষ্টি দিয়ে। সো লেটস ইট দ্য মিষ্টি। সো গাইস এখন কিটক্যাট ডান, মানে প্রত্যেকটা ফুড আইটেমস ডান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইবের বাটনের পাশে যে নোটিফিকেশন বেলটা থাকে ওটা ট্রিং করে ক্লিক করে দেবে। বিকজ সানডে মানডে টিউসডে, মানে আজকে স্যাটারডে, পরপর তিন দিন আমার নতুন তিনটে ব্লগ আসবে, সো ওগুলোর জন্য তোমরা একটু আপডেট থাকবে। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, বিকজ এখন রাত 10টা বাজার, এখন আমাদেরকে বেরোতে হবে। জানি অনেক তাড়াতাড়ি কথা বলে ফেললাম, যদি কিছু মিস করে যাই সরি, অ্যান্ড লটস অফ লাভ টু ইউ, বাই বাই।